লাক্স নিবেদিত। ঝুট ঝামেলা ঝুট ঝামেলা ঝুট ঝামেলা ঝুট ঝামেলা এই কথা বলছেন কেন? মানে তোমার প্রজেক্টটা তো আর হলো না, এত থেকে তো হচ্ছে কেন? এটা মেনে নিলে তো হয়। আমার পক্ষে এটা মেনে নেওয়াটা সম্ভব, একদল মূর্খের কারণে এত সুন্দর একটা প্রজেক্ট ভেস্তে যেতে পারে না। আপনি হচ্ছেন চূড়ান্ত একজন অলস লোক, পরিশ্রমের ভয়ে আপনি প্রজেক্ট থেকে পালিয়েছেন। আমি ডায়েরি লিখছি। বাবা সংক্রান্ত কিছু না তো এইসব বিষয়ে তোমার কোনো জ্ঞানই নেই, মানে তোমার জ্ঞানের লেভেলটা সরি। তুমি কি জানো ও আমার ওই এগ্রো প্রজেক্ট সম্পর্কে? আবার এগ্রো প্রজেক্ট? রেজাল্ট দেশের প্রাকৃতিক অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত বিষয়ের উপর নির্ভর করে, দুই মাসে হতে পারে, দুই বছর পরে হতে পারে। আসলে তোমার পাশে অন্য কোনো মেয়েকে আমি সহ্যই করতে পারি। ভাইয়া ভাইয়া কে? ভাইয়া আমি রুমকি। ও রুমকি, হ্যাঁ বসো। বুঝলে ওই উল্টো হয়ে শাবাসন করছিলাম, এটা হচ্ছে যোগ ব্যায়ামের সর্বোৎকৃষ্ট পন্থা। এখন বলো কি হয়েছে ভাইয়া? হয়েছে কি আসলে, মানে হ্যাঁ বলো, নির্ভয়ে বলো। অনুপমার সাথে না শান্ত ঝগড়া হয়েছে। তাই নাকি? কই আমি তো কিছুই জানি না। হ্যাঁ আসলে ডাইরেক্ট ঝগড়া হয়নি, তবে শান্ত আমাকে বললো অনুপমা নাকি ওর সাথে কাজ করছে না। খুব ভালো হয়েছে, তুমি তো তাহলে এখন টেনশন ফ্রি। হ্যাঁ আরো বলেছে অনুপমা নাকি ওর সাথে প্রজেক্ট নিয়ে এখন কোনো কথাই বলে না। খুব ভালো হয়েছে। আচ্ছা কিন্তু মানে এমন কি ঘটলো ওদের মধ্যে যে মানে দুজনের মধ্যে একটা বার্লিন প্রাচীর তৈরি হয়ে গেল? ওহো ভাই আপনাকে তো বলাই হয়নি, বাবার এগ্রো প্রজেক্ট আবার শুরু হচ্ছে, অনুপমা সাথেই আছে এখন। বাহ খুব ভালো, খুব সাংঘাতিক হয়েছে। এরপর দেখবেন শান্ত সুরসুর করে আপনার গ্যারেজ দলে চলে এসেছে, তখন আপনি নির্বাচনে জিতবেন, জিতবেন 100%। মানে রুমকি হয়েছে কি আমি তো এখন বাবার দলে। হ্যাঁ হ্যাঁ মানে ভাইয়া ভাই আপনি কি বলছেন? আমি বুঝিয়ে বলছি, আমার হয়েছে কি আমি অনেক চিন্তা করে দেখলাম যে জগতে জ্ঞানের অধিক কিছু আছে। কি সেটা তো টেকনিক্যাল কারণ আমি তোমাকে বলতে পারছি না, তবে অনুসন্ধান করো খুঁজে পাবে। ভাইয়া আপনি যদি জ্ঞানের দলে না থাকেন তাহলে আমাদের কি হবে? তোমরা তখন জ্ঞানের অনুসন্ধান করবে এবং অনুসন্ধান করে বের করবে যে জগতে জ্ঞানের অধিক কি আছে। অধিক কি আছে? কি আছে অধিক? ভাবো আমি একটু শাবাসন করি। নির্বাচন উত্তর পরিস্থিতি অবজার্ভ করে মনে হচ্ছে যে এই বাড়িতে একটা স্টেবল সিচুয়েশন ক্রিয়েট করেছে। আমারই কিন্তু তাই মনে হচ্ছে গো। আর কি কি মনে হইতাছে? মনে হচ্ছে যে এই বাড়িতে একটা পিসফুল কোএক্সিস্টেন বিরাজ করছে, আর সেই সাথে আউটসাইডাররা ডিফিট খেয়ে গেছে। আপনাদের দুজনের ধারণাই খুব ভুল।
পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে। কি বলছো তুমি? তাহলে কি তোমার মনে হয় আমাদের আমাদের দুইজনের ইমিডিয়েটলি আমেরিকা চলে যাওয়া উচিত? অবশ্যই উচিত, নালে গ্রামে যেতে হবে। ও গ্রাম, তা তো খুবই মজা। আমরা তাহলে বেড়াতে যাচ্ছি গ্রামে, বুঝেছো গো? গুড আইডিয়া, আউটিং অ্যান্ড আউটিং আউটিং। রাখেন আপনার আউটিং, গোষ্ঠী সুদ্ধা গ্রামে গিয়া চিরদিনের জন্য বসবাস করতে যাইতে। ও মাই গাশ, এত বড় একটা ডিসিশন আমি জানি না। এভাবে বলো না, দেখেছো দেখেছো বলেন ভাই তুমি, এ বাড়িতে এত বড় একটা ডিসিশন হলো, অথচ বাড়ির একমাত্র জামাই জাফরকে কেউ প্রয়োজন বোধ করলো না ব্যাপারটা জানানোর জন্য। আমার ভীষণ কান্না পাচ্ছে। আপনি কান্দেন না, কান্দেন না, কান্দেন না। শোনেন, আপনার জামাই এই বাড়িতে কেউ জামাই হিসাবে দেখে না, দেখে ড্রাইভার হিসাবে। হোয়াট? থামে, এই সিদ্ধান্তটা এখনো নেওয়া হয় নাই। আমার জ্ঞান দিয়া আমি চিন্তা ভাবনা করে দেখছি যে এটি হবে, জ্ঞানী লোকের এই একটা সুবিধা। দিস ইজ এশিয়া, কিভাবে ক্রিয়েট হলো? বহিরাগতদের দ্বারা। মানে? মানে খুব সহজ, ওই যে অনুপমা ম্যাডাম খালুজানের দলে ভিড়ছে। আই মিন, উনি কি নিরপেক্ষ হয়ে গেলেন? আরে না, উনি এখন খালুজানের কৃষি প্রজেক্টে জয়েন করছেন, আর উনার সাপোর্ট পাইয়া খালুজানের কৃষি প্রজেক্টও আবার মাথা সারা দিয়ে উঠছেন। তাহলে তো এখন থেকে আবার রেভলিউশন শুরু করতে হবে। সেইখানেও সমস্যা আছে। শুভময় যেন মনে হয় আগের মতো আর আন্দোলনে পাওয়া যাবে না। মানে? বাইজান অনুপমা ম্যাডামের কাছে জ্ঞান অধিক কি জানি একটা খুঁজে পাইছে। বলো কি? সেই জন্যই তো কইতাছি, পরিস্থিতি খুব খারাপের দিকে যাইতেছে। বুঝলি, একটা বিষয় নিয়ে আমি খুব গভীর ভাবে চিন্তা ভাবনা করছি। কি চিন্তা ভাবনা করছো? এই এই, আবার কোন নতুন বান্ধবী নিয়ে নতুন কোন প্রজেক্টের কথা চিন্তা করছো না তো? কি বলো না বলো না, তুমি তুমি যা যা করো আমি ঠিক তাই বলি, বানিয়ে বানিয়ে তো কিছু বলি না। আমি আমার প্রজেক্ট নিয়ে অনুপমার সাথে আলাপ করলেই দোষ, আর বাবা যে এখন সারা দিন বাবার অ্যাগ্রো প্রজেক্ট নিয়ে অনুপমার সাথে মিটিং করছে, তাতে কোনো সমস্যা হয় না। আশ্চর্য, বাবার তুমি কি এক নাকি? আলাদা কোথায়? আলাদা কোথায়, ওটা তুমি বুঝবে না। আমার তো বুঝে দরকার নেই, আমি শুধু এইটুকু বুঝি যে এই বাড়িটারই কোনো একটা সমস্যা আছে। বাড়িটার কোনো সমস্যা আছে মানে? মানে হচ্ছে এই বাড়িতে যেই ঢুকে তারই মাথার কোনো না কোনো একটা সমস্যা দেখা দেয়। তাই নাকি? এক্স্যাক্টলি। এই তুমি দেখো, অনুপমা এত শার্প একটা মেয়ে, এত ইন্টেলিজেন্ট, এই বাড়িতে ঢোকার পরই ওর মাথা নষ্ট হয়ে গেছে। এই যে এত চমৎকার একটা হ্যান্ডিক্রাফটসের কনসেপ্টটা বাদ দিয়ে বাবার অ্যাগ্রো বেসড কনসেপ্ট নাকি ওর কাছে এখন খুব দারুণ মনে হচ্ছে। ওর কাছে যা ইচ্ছা তাই দারুণ মনে হোক, কিন্তু তোমার সংস্পর্শে ও কোনো প্রজেক্টে থাকতে পারবে না। হ্যাঁ, লাভ লসটা দেখবে না? দেখছি তো, আমি আমার লাভটা ঠিকই দেখছি। তোমার আবার কিসের লাভ? বললাম না, তুমি সেটা বুঝবে না। আমার তো বুঝে কাজ নেই, আমি আর তোমাদের মধ্যে নেই। আশ্চর্য, তোমাকে কি আমরা থাকতে বলেছি? হ্যাঁ, তুমি তোমার বিজনেস করো, শুধু এতটুকু লক্ষ্য রাখবে যে কোনো মেয়ে বান্ধবী নিয়ে কোনো প্রজেক্ট করতে পারবে না, তা না হলে কিন্তু তোমার খবর আছে। আর শোনো, যে চুল কাটাও, কাকের বাসা হয়ে আছে, জঘন্য। আমার চুল বাড়লে দোষ, তোমার ওয়েট বাড়লে দোষ না, তুমিও ওয়েট কমাও। আমার চা খাবে রাখো। বাড়ির এই পরিস্থিতিতে আমাদের ভূমিকা কি হবে সেটা নির্ধারিত হওয়া উচিত। একবার তো বহু কষ্ট করে জ্ঞানের মাধ্যমে আমরা ওই আঙ্কেলের প্রজেক্ট থেকে রক্ষা পেয়েছিলাম। তখন যদিও আমি ছিলাম না, তবে আন্দাজ করতে পারি যে তোমরা এগ্রো প্রজেক্ট প্রতিরোধ কর্মসূচিতে কি অবদান রেখেছ। সেই প্রজেক্ট এখন আবার মাথা চাড়া দিয়ে উঠেছে, এখনই কিছু একটা করতে হবে। শুভে আপনি কিছু বলেন না। আমি জানতে পেরেছি অনুপমা বাবার সাথে স্থগিতকৃত এগ্রো প্রজেক্ট নিয়ে আলোচনা শুরু করেছে, কিন্তু বিষয়টা এমন কোনো পর্যায়ে পৌঁছায়নি যে মানে আমাদের এখনই কোনো স্টেপ নিতে হবে। কিন্তু কোনো একটা ইভেন্টে আমাদের দৃষ্টিভঙ্গি কি সে ব্যাপারে একটা মানে বিষয় নির্ধারণ করা উচিত না? হ্যাঁ ভাইয়া, আমাদের দৃষ্টিভঙ্গিটা কি হবে? কিন্তু সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে এখনো সময় আসেনি। আচ্ছা,
না কিন্তু আমেরিকাতে হলে এখানে ডায়ালগ মানে সংলাপ করা যেত, সংলাপের মাধ্যমে, সংলাপ হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রথম ধাপ। আমরা কিন্তু এখন যে অবস্থা সেটা হচ্ছে একটা ঝুলন্ত অবস্থা, পেন্ডুলাম। আমি আসলে এই প্রজেক্ট বিষয়ে এখন এই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে যাচ্ছি না। কিন্তু ভাইয়া, আন্দোলনটা কিন্তু এখনই শুরু করলে আমাদের অনেক সুবিধা হতো না? হ্যাঁ, সুমন ঠিকই বলেছ। জগতে জ্ঞানই তো সব কিছু না দুলা ভাই, জগতে কিন্তু জ্ঞানের অধিক কিছু আছে। জ্ঞানেরও অধিক কিছু? তাহলে বুলেট ভাই ঠিকই বলেছে, তুমি জ্ঞানের মধ্যে নেই। না না দুলা ভাই, এটা ঠিক না। মানে আমি জ্ঞানের মধ্যে থেকে জানতে পেরেছি যে জগতে জ্ঞানের অধিক কিছু আছে। বুলেট ভাই ঠিকই ইঙ্গিত দিয়েছে। হ্যাঁ, জ্ঞানীদের জন্য ইঙ্গিতই যথেষ্ট। কালাম্মা, চা খা। এই অসময়ে চা কেন? নতুন কোনো প্ল্যান করছিস? না কালাম্মা, মনটা ভালো না তো, তাই চিন্তা করলাম আপনি চা খাইতে খাইতে আপনার সাথে এই পরিবার নিয়ে একটু আলোচনা করি। বল শুনছি। এই পরিবারটা কোথায় গিয়ে খাইছে আপনি কি একবার ভেবে দেখছে? না, ভেবে দেখিনি তো। তবে আমি ভাবে দেখছি, জ্ঞানী লোক তো ইশারা সবকিছু বুঝতে পারে। কি ইশারা দেখলি? খালাম্মা, আমি চক্ষু বন্ধ করে দেখতেছি এই পরিবারটা গ্রামে গিয়ে বসবাস করতেছে আর রাইতে মশার কামড় খাইতেছে। বাবা, তুই দেখছি সত্যি জ্ঞানী হয়ে উঠেছিস রে, চোখ বন্ধ করে এত কিছু দেখতে পাচ্ছিস। হাই শান্না খালাম্মা। আচ্ছা শুনে, খালু জানের লেটেস্ট পরিকল্পনা সম্পর্কে কিছু জানেন? না, জানি না তো। খালু জান আবার তার পুরানো কৃষি প্রজেক্টটা নিয়ে মাথা ছাড়া দৌড়ছে। আর এইবার তার সঙ্গে আছে কেটা জানেন? অনুপমা ম্যাডাম। তাই নাকি? এটা তো জানতাম না। আর জানি না, কোনো লাভ হইব না, কারণ ভাইজানের মতো কোথাও ঠিক বুঝতেছি না। শুভ আবার কি করলো? না, তেমন কিছু করে নাই। তবে খালু জানের কৃষি প্রজেক্টের বিরুদ্ধে আগে যে জায়গায় আসলো এখন আর সেই জায়গায় নাই। শুভ হয়তো এখন প্রজেক্টের পজিটিভ দিকগুলি দেখছে। আরে না খালাম্মা, শুভ ভাই জান অনুপমা ম্যাডামের কাছ থেকে জ্ঞানের দিক কি জানি শিখতেছে। হ্যাঁ, এসব কি বলছিস? জি খালাম্মা, গরিবের কথা বাস হইলে ফলে, বিয়া করি নাই কিন্তু বরজাতি তো গেছি, আমার কথা গেলে মনে রাখেন খালাম্মা। দুপুর বেলা চা খাওয়াটা কি ঠিক হবে? কলা খাবে তুমি? দেখো ফাজলামো করবে না। আচ্ছা, আঙ্কেল কিছু বলেছে তোমাকে? আরে না, নেক্সট উইকে রেজাল্ট দেবে। তো রেজাল্টের সাথে মুড অফ এর সম্পর্ক কি? আমি খুবই চিন্তিত, কি হয় না হয়। আ, পরীক্ষার সাথে তো জ্ঞানের সম্পর্ক, তাই না? জ্ঞানের সম্পর্ক তো আছে, কিন্তু ওইটা তো প্রাতিষ্ঠানিক জ্ঞান। তাহলে তো কোনো চিন্তাই নেই। ওইখানেই তো চিন্তাটা। পাস করবে তো তুমি নাকি? ডিপার্টমেন্টের মামারা বললো কে জানি একজন ফেল করেছে। রেজাল্ট বের হওয়ার আগে ওরা কিভাবে জানলো? আরে গত 25 বছরে কেউ ফেলই করেনি। ও আচ্ছা, তুমি কি কনফিডেন্ট যে তুমিই ফেল করছো? না, কনফিডেন্ট না, তবে সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তুমি তো আবার জ্ঞানের চর্চা করো, সেই জ্ঞানের খানিকটা যদি খাতার মধ্যে ঢেলে দাও তাহলে তো কেল্লাফতে, ফেল সুনিশ্চিত। একটা ঐতিহাসিক ঘটনা মনে ঘুটিয়ে ফেলবো, কি বলো?
মা, বাসায় সব কি ঘটছে তুমি জানো? জানি না, আর জানার ইচ্ছেও নেই। কি বলছো মা, বাসায় এত বড় একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে আর তুমি এভাবে চুপচাপ বসে থাকবে? এটা তো হবে না মা। দেখ ত্রোপা, তোর বাবার এসব দেখতে দেখতে না আমি একদম অভ্যস্ত হয়ে গেছি। তোর বাবা কতদূর যেতে পারে সেটা আমার ভালোভাবেই জানা আছে। শোনো মা, আমি তো বাবার নামই এখানে নেই। তাহলে? আমি বলছি, আমি বলছি শুভর কথা। শুভ আবার কি করেছে তুমি জানো? শুভ এখন কোথায়? কোথায় আবার? বিছানায়? মোটেই না, শুভ বাইরে গেছে। শুভ বাইরে গেছে তো হয়েছেটা কি? কার সঙ্গে গিয়েছে সেটা তুমি জানো? কার সঙ্গে যাবে? বড়জোর বুলেটের সঙ্গে যাবে? না মা না, শুভ বাইরে গেছে ওই যে অনুপমা আছে না, ও অনুপমা মেয়েটার সঙ্গে। তাতে সমস্যাটা কোথায়? দোষের কি আছে? হ্যাঁ কি বলছো মা, অনুপমা মেয়েটা আমার শুভর মাথাটা খেয়ে ফেলবে মা। হ্যাঁ কে বলেছে তোকে এসব কথা? তুমি দেখলে না মা, অনুপমা এই বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমাদের ইলেকশনটা হয়ে গেল। সেটা কি অনুপমার দোষ? না তা ঠিক না। তাহলে শোন, অনুপমা মেয়েটা খুব চমৎকার একটা মেয়ে, ওর বুদ্ধি বিবেচনা এ বাড়ির অনেকের চেয়ে বেশি। কি বললে মা? এটা তুমি কি বললে? ওর বুদ্ধি কি তোমাদের জামার চেয়ে বেশি? না মানে শুধু জাফর না, ওর বুদ্ধি বিবেচনা তোর বাবার চেয়ে অনেক বেশি। অতএব শুভ যদি অনুপমার সঙ্গে বাইরে যায় তাতে ক্ষতি তো হবেই না, বরং লাভ হবে। তাই না? মানে সেটা কিরকম মা? তুই বুঝবি না রে। তাই? হুম আচ্ছা। তুমি কি ব্যাপার? শুভকে পৌঁছে দিয়ে গেলাম। শুভকে এখন পৌঁছে দিতে হচ্ছে? না, গতকাল ফেরার সময় রিকশা থেকে পড়ে গিয়ে বুকে হালকা ব্যথা পেয়েছিল, তাই আজকে আর কোনো রেস্ট নেইনি। শুভর অবস্থা না 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 এত খারাপ, জগৎ সংসারে যে কত ধরনের মানুষ আছে তা তো আছে। আপনি তো ভারী অসভ্য। হোয়াট? আমি এত বছর আমেরিকাতে থেকেও সভ্য হতে পারলাম না, হোয়াট ডু মিন? আপনি কি একটা মেয়ের সাথে ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন নাকি বসবেন? ও আই সি, আমি তো বুঝতেই পারিনি বাংলায় বলেছো তো, ইংরেজিতে বলে ঠিকই বুঝতে পারতাম। এবার বলুন আপনাদের জ্ঞান চর্চা কেমন চলছে? না ভালো না, ভালো না। ভালো না কেন? আপনাদের দল এত ভারী। সমস্যাটা ছিল ইডিওলজিক্যাল, ফিলোসফিক্যাল। দার্শনিক? হ্যাঁ, আমাদের দলের কেউ কেউ মনে করছে জ্ঞানের চেয়েও আরো 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 বেশি কিছু আছে। আচ্ছা তুমি এই ব্যাপারে জানো কিছু? শুভ বলেছে? এটাও জানো? মানে? না, বুলেট ভাই বলছিল। কি বলেছেন বুলেট ভাই? না কিছু না, জ্ঞানের অপমৃত্যু, দ্য ডেথ অফ নলেজ। বাবা তুমি নাকি দেখেছো? হ্যাঁ হ্যাঁ, একটা বিষয়ে তোর সাথে আলাপ করতে চাই। খুব জরুরি মনে হয়, অন্যদের সাথে আমি আলাপ করেছি কিন্তু তোর এইসব ব্যাপারে আবার অন্যদের চেয়েও বেশি স্বচ্ছ ধারণা আছে। তুমি কি আবার সেই গ্রামের কৃষি প্রজেক্টটা শুরু করতে যাচ্ছ? তুই তো দেখছি সব কিছুই জানিস। হ্যাঁ শুনেছি। তুই তো জানিস এই কৃষি খামারের প্রজেক্টটা আমি অ্যাবান্ডন করেছিলাম, কিন্তু ওই যে অনুপমা, অনুপমা মেয়েটা আমাকে আবার ইন্সপায়ার করলো এবং লজিক্যালি কনভিন্স করলো। যাই বলিস মেয়েটার কিন্তু খুব ক্লিয়ার ভিশন আছে। তোমার হাতে এটা কিসের ফাইল? কৃষি প্রজেক্টের? হ্যাঁ অনুপমা বললো আমাদের তো তিনটে পুকুর আছে, তার সাথে আরো দুটো পুকুর অ্যাড করে ওতে তেলাপিয়ার চাষ করলে খুব ভালো হয়। অঙ্ক কষিয়ে দেখিয়ে দিয়েছে যে 6 মাসের মধ্যে লাভ হতে বাধ্য। গ্রামে তাহলে তুমি যাচ্ছই? হ্যাঁ
খুব ইন্সপায়ার্ড বোধ করছি। আর তাছাড়া শুভ তো কিছু করছে না, ও যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে। তাহলে শুরু করে দাও। আর পশুপালন করবে না? হ্যাঁ, সেটাও আলটিমেটলি করব, কিন্তু প্রথমে তোর মাছের চাষ করব, তারপরে ফলজ বনজ তোর গাছের চাষ করব, ভেজিটেবলের চাষ করব, আলটিমেটলি হয়তো ডেয়ারি ফার্মের দিকে টার্ন করব। ওই বাবা, তুমি দেখি অনেক দূরে গিয়ে গেছো। আমি আমি খুব ইন্সপায়ার্ড বোধ করছি আর খুব গুছিয়ে কাজটা বলতে হচ্ছে। গুড গুড, ভেরি গুড। কিন্তু তোর মতামতটা বললি না যে বাবা, আমি এই প্রজেক্টে নেই। কেন রে বাবা? ধরো কোনো কারণে যদি তোমার প্রজেক্টে ভরাডুবি ঘটে, তাহলে এই ফ্যামিলিকে বাঁচাতে তো হবে, সেজন্য আমি থাকলাম ঢাকায়।